Hey everyone, assalamu alaikum. Welcome to my YouTube channel Johnny Vlogs JB. তো আজকে কিন্তু আমরা কোনো বাইক রিভিউ করব না, আজকে যাব কুষ্টিয়ায়। আর কুষ্টিয়ায় যাওয়ার উদ্দেশ্য, কুষ্টিয়াতে ওখানে আমার খুবই কাছের একজন পার্সনের ওখানে কিছু জিনিসপত্র এবং ডকুমেন্ট আছে, তো সেগুলো নিয়ে আসতে হবে, কারণ ওখানে লকডাউন পড়ে যাচ্ছে এবং তার স্টাডি সব অফ, যার কারণে ওখানে জিনিসগুলো ফেলাই রেখে তো লাভ নাই, তো ওইগুলাই নিয়ে আসতে হবে। তো সব মিলিয়ে আজকে এই উদ্দেশ্যে যাওয়া, আপনাদেরকেও সাথে রাখবো। আর কুষ্টিয়া শহর মোটামুটি যদি দেখানো যায় তো দেখাবো, তো বেশি দেরি না করে চলে যাই ভিডিওতে, আর আমাদের সাথে থাকুন। বাসা থেকে বের হয়ে ক্যামেরাটি অন না করতে পারার জন্য প্রথমে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। তো এখন অন করলাম, তো এখান থেকে স্টার্ট করব ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো অবশ্যই সাথে থাকবেন। তো এখন আমরা আছি কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি, ক্রস করে গেছি, আছি বলতে ভুল হবে, তো সামনের দিকে যাচ্ছি। সামনে কুষ্টিয়া কিন্তু এখনও 20 থেকে 22 কিলোমিটার দূরে, তো তারপরেও যেতে হবে এখন ওয়েদারটা ভালো থাকলে, আলহামদুলিল্লাহ। কারণ যে অবস্থা এখনকার সময়, হুটহাট বৃষ্টি নেমে যাচ্ছে, আর এই বৃষ্টিতে কিন্তু ভেজাও যাবে না, তো প্রবলেম হবে। তো এর মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই কিন্তু অনেকটা পথ চলে এসেছি, কিন্তু আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি, তার কারণ আমার ফোন ক্যামেরায় আমি ভিডিও করি, তো আমার ফোনটা ভিজে গেলে কিন্তু এই ভিডিওগুলো আপনার সামনে আর আনা হবে না। তো আপনারা যদি সাপোর্ট করেন তো অবশ্যই কিন্তু ভালো ক্যামেরা আমি সেট আপ করে তখন বৃষ্টির মধ্যেও কিন্তু আপনাদের রাইড করে দেখাতে পারবো। তো আমরা যাচ্ছি কিন্তু কুষ্টিয়াতে, কুষ্টিয়াতে অনেক কিছুই তো দেখানো যেত, কিন্তু এখন এই মুহূর্তে লকডাউনের কারণে কিছুই দেখানোর মতো অবস্থা নাই, আর যে কারণে যাওয়া সেটাও কিন্তু এই শুধুমাত্র লকডাউনের প্রবলেমের কারণেই। তো ওখানে কিন্তু যার জন্য যাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন, উনি আমার পেছনে বসা আছে, তো ওনার কাজেই যাচ্ছি আমরা, উনি ওখানে দীর্ঘদিন যাবৎ ছিলেন। তো এখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে কলার হাট হয়, কলার হাট বসে, তো এখানটাতে হিউজ বিস্তৃত এলাকা জুড়েই কিন্তু এই কলার হাট বসে, অনেক জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে কিন্তু এখানে মানুষ কলা বিক্রি করতে আসে, তো মাঝে মধ্যে গেলে এখানে দেখা যায় মানুষে লোকাল হয়ে যায় পুরো এরিয়া জুড়ে। সামনে আবার কি প্রবলেম ভাই, এই যে যন্ত্রণা রাস্তাঘাটের প্রবলেমের কারণে কিন্তু এই যে প্রবলেমগুলো বাধে, তো কিচ্ছু করার নাই, কারণ বাংলাদেশের রাস্তা এখানে ভালো তো ওখানে খারাপ, তো কি একটা বাজে অবস্থা। পুরো রাস্তা আসতে আসতে তো আরও অনেক কিছু সম্মুখীন হয়ে গেছি, তো সেগুলো কিন্তু আপনাদের দেখাতে পারিনি। ঝিনাইদহ থেকে ক্রস করে যখন আসি তখন ভাটই বাজার আর গাড়াগঞ্জের অবস্থা খুবই দূর অবস্থা, তো ওখান থেকে আসতে যে খুবই কষ্ট হয়েছে, আর কাদা টাদা সিটে খুবই বিশ্রী একটা অবস্থা, কিচ্ছু করার নাই, তো এর মধ্য থেকেই কিন্তু যাতায়াত করতে হবে সবারই, কারণ বাংলাদেশের প্রত্যেকটা এরিয়ার রাস্তাই প্রায় এরকম, কোথাও গিয়ে শান্তি নেই। তো এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু গরুর হাট, তো কলার হাট পার করে এখন গরুর হাট, তো এই যে পুরো এরিয়া জুড়ে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে গরু বিক্রি করতে। তো এখন আছি লক্ষ্মীপুর বাজারে, লক্ষ্মীপুর বাজার থেকেও কিন্তু যতটুকু জানি হয়তো এখনও 14-15 কিলোমিটার যেতে হবে কুষ্টার মধ্যে ঢুকতে হলে। তো আজকে না হয় আমার বাইক নিয়ে একটু কথা বলি। তো বাইকটি আপনারা ভিডিওতে হয়তো বা মোটামুটি মিটারটি দেখা যাচ্ছে, মিটারটি দেখে কিন্তু বুঝতে পারছেন, তো এটা কিন্তু টিভিএসের 4V গাড়ি, তো 4V রিফ্রেশ এডিশনের এই বাইকটি কিন্তু আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি। এর আগেও 4V ইউজ করতাম, ডাবল ডিস্ক ইউজ করতাম, তার আগে RTR, তো এখন ইউজ করছি রিফ্রেশ এডিশনের ABS ভার্সন বাইকটি। ABS বাইক ভার্সনটি চালাই কিন্তু আমার কাছে বেশ জোশ লাগছে বাইকটি, আর সব থেকে বড়ো ব্যাপারের স্পিড কিন্তু খুবই মজার স্পিড। আর একটু প্রবলেম ফেস করি সেটা হচ্ছে বাইকটির ঘাড় একটু কম ঘোরে, তো এটা আসলে বড় কোনো প্রবলেম না। তো আমার বাইকটিতে পার্সোনালি আমি সব কিছু মিলাই ভালোই রাইড করছি, তো একটা প্রবলেম ইদানিং দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমার ABSটি খুব হার্ড হয়ে যাচ্ছে। তো সার্ভিস সেন্টারে গেছি, তো লকডাউনের কারণে চারিদিকে অফ হয়ে গেছে, আর যশোরে যেতে বলছে, যশোরে কিন্তু যাওয়া হয়নি, তো লকডাউন খুললে অবশ্যই যশোরে গিয়ে সার্ভিস করাই নিব ভাবছি। তো ABSের প্রবলেম হলে কিন্তু আমার নিজের জন্যই প্রবলেম, কারণ এটা রিস্কি হয়ে যায়, কারণ অনেক হার্ড হয়ে যাচ্ছে, তো যার কারণে আমারই প্রবলেম ফেস হতে পারে, তো আমি ইমিডিয়েট এটা সারাই নিব ভাবছি। তাছাড়া আমার বাইকের সব কিছুই মোটামুটি বেস্ট, টপ স্পিড, মাইলেজ সব কিছুই কিন্তু পারফেক্ট, তো
মাইলেজ নিয়ে কথা একদিন হবে, মাইলেজ টেস্ট করে আপনাদেরকেও দেখাই দিব। তো ওই ভিডিওটি না হয় তোলা থাক, ওই দিনে দেখবেন আমার মাইলেজটা কত পাই। তো আমার কাছে মনে হয় আমি মনে হয় সর্বোচ্চ মাইলেজ পাই। সামনে আবারও একটি বাজার, তো এটা সম্ভবত বৃত্তিপাড়া বাজার। তো বৃত্তিপাড়া বাজার ক্রস করলে আর কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হবে না, তারপর আপনাদেরকে আর ওয়েট করাবো না, কারণ আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। তো বৃত্তিপাড়া বাজার ক্রস করে আমরা কিন্তু ওয়েদারটা এখানে খুব সুন্দর দেখছি, আকাশটার ভিউ দেখেন অস্থির, পুরো অসাম একটি ভিউ। তো আপনাদেরকে আর দেরি করাবো না, আপনাদের শর্ট টাইমে দ্রুত নিয়ে যাই, আমার হয়তো দেরি হবে অনেক যেতে, তারপরেও আপনাদের ওয়েট করানো কেমন হয়ে যায়। এত বকবক করছে, বকবক শুনতে হয়তো ভালোও লাগছে না। তো একটু অল্প কয়েক সেকেন্ডের মধ্যে একবারে চলে যাই কুষ্টিয়া পর্যন্ত। অবশেষে আমরা কুষ্টিয়া শহরের মধ্যে প্রবেশ করছি। তো অনেক বাধা পেরিয়েই কিন্তু আমরা কুষ্টিয়া শহরের মধ্যে চলে আসলাম। তো আশেপাশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো এখানে কিন্তু বাংলাদেশের বড় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম বিআরবি কেবলস আর ক্যাম, এই দুইটা প্রতিষ্ঠান কিন্তু কুষ্টিয়াতে অবস্থিত, আপনারা জানেন হয়তো। তো সামনে এগিয়ে যাচ্ছি, সামনে পাবো চোরহাঁস মোড়, চোরহাঁস মোড় থেকে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। তো সাথেই থাকবেন আপনারা, তো কাঙ্ক্ষিত সেই গন্তব্যে পৌঁছাতে কিন্তু আর বেশি সময় লাগবে না। তো যাচ্ছি, এটা এই যে ডান পাশে যেটা সেটা হচ্ছে কিয়ামের প্রতিষ্ঠান, কিয়ামের কারখানা কিন্তু এখানে, এখান থেকে কিন্তু কিয়ামের সব পণ্য কিন্তু এখান থেকেই তৈরি হয় সারা বাংলাদেশ শহরে। এখন আছি চোরহাঁস মোড়, চোরহাঁস মোড় থেকে ভিতরে যাব। তো এখানে শুনশান নিরাপত্তা লকডাউনে চারিদিকে অন্ধকার নেমে এসছে, তো এখন নাকি যেতে দিলেও আমার 5টা বেজে গেছে এখন, কিন্তু পরবর্তীতে আর আসতে গেলে প্রবলেম হবে, আসতে দিবে না, সব কিছু বাস বেঁধে দেওয়া, তো যেতে পারবো না। তো গুগল মামার সাহায্যে কিন্তু অন্য ভিন্ন পথ কিন্তু আমাকে বেছে নিতে হবে। অ্যান্ড আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যের রোডে কিন্তু আমরা চলে এসেছি। তো আমরা যাব পেয়ারাতলা, পেয়ারাতলা বলতে কিন্তু কোনো পেয়ারা গাছ বা কোনো কিছু ওখানে নাই, তবু নাম পেয়ারাতলা। এখান থেকে ডাইনে কি ডাইনে, হ্যাঁ ডাইনে ডাইনে। তো আর কত দূর যে যেতে হবে আমার, তো তুমি বলতেছো যে আর একটু আগালেই নাকি পেয়ারাতলা, মিথ্যা বলে লাভ না, এখনও সময় লাগবে হয়তো। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে এর আগে তো গেছি একদিন পেয়ারাতলাতে, তো দেখা যাক। আবারও ভাই ভাঙা চুরো কাদা পানি, কী করা আর কী করা। অবশেষে পেয়ারাতলা, এটাই সে পেয়ারাতলা। তো যাই তার বাসায় পেয়ারাতলা থেকে সামান্য একটু গলির মধ্যে। তো অবশেষে বাসার গলিতে প্রবেশ করলাম। এখান থেকে আমাকে বসে বসে ভাবতে হবে যে কিভাবে যাওয়া যায়। গুগল মামা তুমি ঠিকই একটা প্ল্যান বের করে দিবা। তো চলে আসলাম, তো দেখা যাক, আপনারাও থাকেন, আমিও প্ল্যান করতে থাকি। পান্তির রোড কোন দিক? সোজা। তো আপনারা ভাবতেই পারেন যে পান্তি কোথা থেকে আসলো, কারণ আমরা গেছিলাম পেয়ারাতলা। তো পেয়ারাতলা থেকে ডিরেক্ট এখন কিন্তু আপনাদের পান্তির রাস্তা দেখাচ্ছি, আর এই পান্তির রাস্তাটির সন্ধান কিন্তু আমাকে দিয়ে দিল আমাদের গুগল মামা। তো আমি খুবই ভাবছিলাম যে কোন সাইড থেকে যাওয়া যায়, আমি কখনো কিন্তু মেইন রোড ছাড়া সাইড সোয়েডের কোনো রাস্তা দিয়ে কিন্তু আজ পর্যন্ত শৈলকুপা বা ঝিনাইদহ হয়ে যায়নি। তো এদিক থেকে আমার ডিরেক্ট শৈলকুপার মধ্যে যেতে হবে, পান্তি বাজার ক্রস করে শৈলকুপা দেন তারপরে চলে যাবো আমাদের মেইন শহর ঝিনাইদহতে। তো এর মধ্যে দিয়ে গেলে আমার কোনো প্রবলেম হবে না, আর কুষ্টিয়ার যে অবস্থা তাতে করে এটা অবশ্য মেনে নিতে হবে, কারণ আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো কুষ্টিয়া থেকে সন্ধ্যার মানে এক কথায় 5টার পরে কোনো কিছু যেতে হলে অনেক কৈফিয়ত জারি করে যেতে হবে, তো আমি চাই না
না যে ঝামেলার সম্মুখীন হই, এই জন্য এই পথটি বেছে নেওয়া। আর তারপরেও কিন্তু ভালো লাগছে যে পথ ভুল করেও কিন্তু যাওয়ার মজা অন্যরকম, যে ভুল বলতে কারো কাছে জিজ্ঞাসা করতে করতে যাওয়ার মজা অন্যরকম। আর কাউকে যদি রাস্তায় নাও পাই তো আমাদের গুগল ম্যাপ তো থাকছেই, তার সুবিধাটা আমরা অবশ্যই নিয়ে নিব। তো এখন যাব আমরা পান্টি রাস্তাতে। পান্টি রাস্তাটি কিন্তু আসলে খুবই চমৎকার, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর। তো আমরা ওখানে বেশি ওয়েট করি নাই, যে কাজের জন্য আমাদের পেয়ারাতলাতে আসা, কুষ্টিয়াতে আসা, সেই কাজটি আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করছি। তো যা যা নেওয়ার ছিল এখান থেকে সব কিছু নিয়ে বাইকে করে সব কিছু নেওয়া হয়েছে সিস্টেমে সুন্দরভাবেই। তো নিয়ে তারপরে দেন আমরা এখন রওনা দিয়েছি। তো অবশ্যই একটি ভালো একটি কাজ হবে, আমি কিন্তু ওই দিক থেকে আমাদের ঝিনাইদহ থেকে শৈলকুপার এদিকে কিন্তু আমি কাতলাগাড়ি নামক যে স্থান, ওই স্থানে কিন্তু আমি ওখানে একটি বিখ্যাত চায়ের দোকান আছে, তো ওখানে কিন্তু খুব ভালো মানের একটি চায়ের দোকান, সেখানে খুব সুন্দর গরুর দুধের চা পাওয়া যায় যা খুবই চমৎকার স্বাদের। তো বিভিন্ন মানুষজন কিন্তু ওখানে চা খেতে আসে, তো আমরা ইচ্ছা আছে যদি চায়ের দোকানটি খোলা থাকে কোনো কায়দায় তাইলে অবশ্যই সেখান থেকে চা খাবো, আপনাদেরও দেখাবো। আমার চা কিন্তু আসলেই খুব অসাধারণ, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এই চাটা এখন যদি পাই তাহলে তো এই কষ্ট কিন্তু আমরা ইয়ে করতে পারবো, যে না মনে বুঝ দিতে পারবো যে অবশ্যই আমরা চাটা খেয়ে আসতে পারলাম, অন্তত এই দিক দিয়ে যাওয়াটা সার্থক হবে। তো এই রাস্তাটি আবার একটু বিরক্তিকর, নতুন করা হচ্ছে, এখন ইটের খোয়া চারিদিকে ছড়ায় আছে, তো প্রবলেম হবে। পুরো রাস্তাটাই কি এরকম? হ্যাঁ না জানি আল্লাহ কত দূর এরকম পাবো। তো ভালো হয়ে গেলে তো ভালো মাশাল্লাহ, যদি না হয় তো এভাবে যেতে হবে, এখন বিপদে পড়ে গেছে, এদিক দিয়ে তো যাওয়া লাগবে, কিছু করার নাই। আঙ্কেল এই শৈলকুপা যাবো মানে কাতলা গাড়ি যাবো, এদিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ মানে এক রোড, পুরো এক রোড। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ও রে কি অবস্থা, অবশেষে আর কি বলবো ভাই, আমার বন্যা প্লাবিত এলাকাও পাড়ি দিতে হলো। তো কিছুই বাদ রাখলাম না আজকে জার্নিতে, অনেক কিছুই দেখিয়ে ফেললাম তাই না। অ্যান্ড এখন একটি বাজার পেলাম, তো বাজারে জিজ্ঞাসা করতে হবে, এখানে দেখছি আশপাশের রোড অনেকগুলা, তো এখানে জিজ্ঞাসা করে নেব কোন দিকে। এইদিক সহজ হবে কোন দিক? কাতলা গাড়ি এই দিক দিয়ে সহজ হবে? তো অনেকের কাছে শুনতে শুনতেই কিন্তু কাতলা গাড়ির দিকে রওনা দিচ্ছি, তো পথ হয়তো ভুল হওয়ার কোনো চান্স নেই। আর প্রকৃতি কি লাগছে একটু দেখেন প্লিজ, মানে কি বলবো, আমার মন ভালো করার মতো। সন্ধ্যা নেমে আসছে আর প্রকৃতিও যেন মানে সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে, আশেপাশে শুধু মাঠ আর মাঠ, যে দুদিকে চোখ যায় শুধু মাঠ আর মাঠ, তো অসাধারণ আসলে কি বলবো। তো অবশেষে সামনে আরেকটি বিপদ পাড়ি দিতে হবে, তো ওই সাইডে পথ নাই তাই না? হবে না হবে না, মহাবিপদ। তো কি আর করার যায়, বন্যার পানি পার হলাম, আবার এদিকে ভাঙাচুরো ব্রিজ পার হলাম, তবে এগুলো প্রবলেম, এখানে কিন্তু একটু ইট বালু দিয়েও কিন্তু বিষয়টা করা যায়, কাটা অনিরাপদ, ভেঙে চুরে পড়ে যাওয়ার মতো। যাই হোক পার হলাম কষ্টে। তো ফাইনালি কাতলা গাড়ির পথে খুবই কাছাকাছি চলে এসেছি, আমার দু চোখে কিন্তু দেখা যাচ্ছে কাতলা গাড়ি। এখন মামার চা পেলে হয়, লকডাউন তারপরে আবার এখন চা খাওয়ার নেশা যাচ্ছে, এখন কি হবে জানি না, তবে ইনশাল্লাহ যেন ব্যাটে বলে মিলে যায় আর চাটাও খাওয়া হয়ে যায়, তাহলে ফ্রেশভাবে চলে যেতে পারবো ঝিনাইদহতে। আর হয়তো বা চা খেতে খেতে আবহাওয়া কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, কী হবে বলতে পারছি না,
তো দেখা যাক মামার ওখানে আগে চা পাওয়া যায় কিনা। এই চায়ের দোকান বন্ধ তাই না? তো মামা গোপনে কিন্তু ঘরটা খোলা রেখেছে, হয়তো বা সেরকম পরিবেশ নাই। তারপরেও দেখি একটা সময় এখানে পা ফেলার মতো জায়গা থাকতো না, আর এখন কি একটা অবস্থা। তো করোনাকালীন সময়ে আসলে সবই লকডাউনে আছে, তার মধ্যেও কিন্তু মামার চেষ্টা করছে খোলা রাখার। তো খোলা রাখলেও কোনো জায়গায় কোনো মানুষজন কেউ নাই, সবই ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিলগুলা। তো এখানে এমন যে পরিস্থিতি থাকতো তার কিছুই নাই। বাইরে পর্যন্ত বেঞ্চ থাকতো, দেখতে পাচ্ছেন তো বেঞ্চগুলাও একেবারে শুনশান নিরাপত্তা পালন করছে। তো কি আর করা, সবই করোনার হানা। তো এই সেই বিখ্যাত চা অবশেষে এখন খাবো, আর চা দেখতে কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে, আর প্রচুর শহরের মধ্যে। তো আপনারা চাইলে কিন্তু খাইতে পারেন, আর খাইতে হলে অবশ্যই কিন্তু ঝিনাইদহ আসতে হবে। বাসায় ফিরে আসলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে অনেক টায়ার্ড লাগছে, কারণ কুষ্টিয়া থেকে সেই ঘুরে টুরে অনেক দূর থেকে কিন্তু আসলাম। আর সবথেকে বড় ব্যাপার কিন্তু চাটা কপালে ছিল, চা খাওয়া হয়ে গেল, ফ্রেশভাবে আসলাম, আর অন্ধকার নেমে এসেছিল বলে আপনাদের পুরো ভিডিওটি শেষ করতে পারলাম না। তো হবে, আবার হয়তো কোনোদিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে, এভাবে আবার ভিডিও করব। তো আপনার পাশেই থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাই দেবেন, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান। আর সবসময় যে কথাটি আমি বলেই যাবো সেটা হচ্ছে অলওয়েজ সেফ জার্নি।